তামিম ইকবাল দায়িত্ব থেকে অব্যাহতির পর স্বাভাবিকভাবে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নামটাই চলে আসে। যদিও অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করতে বিসিবি খানিকটা সময় নিয়েছে, তবে মাঝের সময় একাধিকবার গণমাধ্যমের সাথে আলাপকালে তার নামটাই উঠে এসেছে বিসিবি সভাপতির মুখে। এবার সাকিবের নেতৃত্বে বিশ্বকাপ জিততে চায় বাংলাদেশ, সেটাই জানিয়েছে বিসিবি। আর লিটন রুবেল জানালেন তাদের অভিমত, কে কি বললেন সেটাই জানবো আজকের এই রিপোর্টে। গত শুক্রবার সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে বেছে নেয় বিসিবি। এরপর থেকে সাকিবকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে থাকেন সাকিবের ভক্ত সমর্থক তো বটেই সতীর্থরাও। সতীর্থদের থেকে যারা সাকিবকে অভিনন্দন জানিয়েছেন তাদের তালিকার একজন হল লিটন দাস। 12 বছর পর সাকিবের নেতৃত্ব ফিরে পাওয়াতে যদি খানিকটা কেউ বেগ সৃষ্টি করে থাকে তবে তিনি হচ্ছেন লিটন, দলের সহ অধিনায়ক তিনি। সহকারী হলেও অনেক ম্যাচে মূল অধিনায়কের দায়িত্ব পালন করতে হয়েছে তাকে, অর্জনও কম নয় লিটনের নেতৃত্বে ভারতের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। তাছাড়া আছে আরও একাধিক জয়। তবে পূর্ণ মেয়াদের অধিনায়ক হওয়ার দৌড়ে সাকিবের কাছে হেরে গেছেন লিটন, তবে তাতে আক্ষেপ নেই, ভীষণ উচ্ছ্বসিত তিনি। সাকিবকে অধিনায়ক ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক পর লিটন তার ফেসবুক পেজে সাকিবকে অভিনন্দন জানিয়ে লেখেন, অভিনন্দন সাকিব ভাই, আশা করি আপনার নেতৃত্বে সামনের টুর্নামেন্টগুলোতেও আমরা আমাদের সেরাটাই দিতে পারব। এক সময় জাতীয় দলে নিয়মিত পেসার রুবেল হোসেনও সাকিবকে অভিনন্দন জানিয়েছেন। তিনি স্বপ্ন দেখছেন সাকিবের হাতে উঠবে এবারের বিশ্বকাপের ট্রফি। তিনি বলেন, বাংলাদেশের এশিয়া কাপ ও বিশ্বকাপের ওয়ান ডে অধিনায়ক সাকিব আল হাসান, মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে, স্বপ্ন দেখতে দোষ কোথায়। বিশ্বকাপের ট্রফি উঠুক সাকিবের হাতে, আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব।